সিটু সহ অন্যান্য ট্রেড ইউনিয়নগুলি বিভিন্ন দাবি দাবা নিয়ে আগামী 8 এবং 9 জানুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। ওই ধর্মঘটকে সফল করার জন্য ইতিমধ্যেই ওই ট্রেড ইউনিয়নগুলি জায়গায় জায়গায় প্রচারে নেমে পড়েছে। তবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস ওই ধর্মঘটের কড়া বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার রানীগঞ্জের বাঁচড়া কলিয়ারি এলাকায় KKSC এর পার্টি অফিসে এই নিয়ে সংগঠনের কর্মীদের সাথে আলোচনা করেন KKSC এর সাধারণ সম্পাদক হরেরাম সিং। পাবলিক টাইমস এর মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, গত 34 বছরে CPM এবং সিটু বন্ধ এবং হরতালের রাজনীতি করে পশ্চিম বাংলাকে অনেকটাই পিছিয়ে দিয়েছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধরনের বন্ধকে সমর্থন করেন না। তাই KKSC এর তরফেও 8 এবং 9 জানুয়ারিতে ডাকা বন্ধের কড়া বিরোধিতা করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। হরেরাম বাবু বলেন, প্রয়োজন পড়লে KKSC এর খনি এলাকাগুলিতেও রাস্তায় নেমে বন্ধের বিরোধিতা করবেন তারা। বঙ্গালকে বরবাদ করনে মে সিটু অর অন্য উনকে সাথ রহনে ওয়ালে সংগঠন নে কিয়া হ্যায় অর 34 সাল কে বরবাদি কে বাদ জব 2011 মে মমতা বন্দ্যোপাধ্যায় কি সরকার আয়ি থি তখন কংগ্রেস উন্হোনে ইয়ে তয় কিয়া কি হরতাল কি রাজনীতি বঙ্গাল মে হম নহীঁ করেঙ্গে অর করনে ভি নহীঁ দেঙ্গে অর উসকা রিজল্ট ভি আচ্ছা মিলা হ্যায়। আজ কে ডেট মে পুরে বঙ্গাল মে হরতাল কে নাম পর এক দিন ভি মজদুরোঁ কা বেতন নহীঁ কাটা গিয়া হ্যায়। KKSC এর বাঁচড়া কলিয়ারি শাখার কার্যকরী সভাপতি অঙ্গিরা নন্দ হরিজন বলেন, তারা KKSC এর শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সংগঠনের কাজকর্ম চালিয়ে যাবেন এবং কয়লা শ্রমিকদের স্বার্থে কাজ করতে তাদের সংগঠন বদ্ধপরিকর। অন্যদিকে বাঁচড়া কলিয়ারি এলাকায় এদিন একটি খিচুড়ি ভোগের আয়োজন করা হয়, যেখানে ওই এলাকার মানুষেরা খিচুড়ি ভোগ গ্রহণ করেন। এই উপলক্ষে KKSC এর শাখা সভাপতি তন্ময় পাত্র, সম্পাদক প্রশান্ত কর্মকার, সহ সভাপতি শুভজিৎ মণ্ডল, সুজিত হেমরম, অনিল কর্মকার, দয়ারাম পাশওয়ান, শৈলেন মণ্ডল, রামচন্দ্র রায়, জিতেন্দ্র কুমার, ইশাক মিয়া, ত্রিবেন রাম এবং অভিজিৎ মণ্ডল প্রমুখরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।